মানে পারতাছ না আমার বাবা মারে এইভাবে ধরে আশ্রয় আমার বাবা মার সবরা এই টিভির উপরে মিটালা না হ্যাঁ ছাড়লাম যদি তোমার বাবা ঘরে পাইতাম তাহলে ঠিক এই টিভির মতো করে এইভাবে আসান মারতাম কি করবে তুমি আমারে ওনার সাথে কি এক ঘরে থাকা যায় হ্যাঁ আমার সব সব কথা তুমি আজকে দিনের ভিতরে আমারে আলাদা বাসায় নিয়ে রাখবা তোমার বাবা মায়ের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না সমস্যা কি আমার বাবা মা এই বাড়িতে থাকার সমস্যাটা কোথায় সমস্যা কোথায় তুমি জানো না ওনাদের মতো চাষা বসন্তের সাথে থাকা যায় হ্যাঁ থাকা যায় ওনারা কি কোনো কিছু বুঝে হ্যাঁ কিভাবে থাকতো ওরা ওইভাবে কি মানুষ থাকে ওনাদের সাথে এক ঘরে থাকা যায় বাড়ি ঘরে কি অবস্থা করে রাখে কি অবস্থা করে রাখে আমার ফ্রেন্ড সার্কেল আমার বাসায় আসবে না হ্যাঁ ওনাদের জন্য আমি আমার কোনো ফ্রেন্ড সার্কেলকে আমার বাসায় আনতে পারি না ভাই তুই জানতি না তুই জানতি না আমার বাবা চাষা পোষা আমার বাবা আমার এই অবস্থা আমার এই অবস্থা আমার পেলে এরকম কেন বিয়ে করলি না জানতাম না আমি বিয়ে করছি তোমার চাকরি দেখে তোমার লেখাপড়া দেখে তোমার ইনকাম দেখে তোমার যোগ্যতা দেখে তোমার এই গ্রামের অশিক্ষিত চাষা বসে মা বাবা দেখে না বাবা মা তোমার মা আছে না বাড়িতে দেখো মা মা এদিকে আসো কিসে মা মা এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আমি এই বাড়িতে থাকবো না শুনেন আমার শাশুড়ি আম্মা আপনার এই শিক্ষিত মেয়ে আমার এই অশিক্ষিত চাষা বুসা বাবা মার সাথে এক বাড়িতে এক ছাদের নিচে থাকতে পারবে না কিন্তু আমার সাথে তার এক বিছানায় থাকতে কোনো সমস্যা নাই উনি ভুলে গেছে যে আমি তাদেরই সন্তান তোমার ইগোতে লাগে না একটা কথা কান খুলে শুনে রাখো তুমি যেই যোগ্যতা আর যেই চাকরিটা দেখে আমাকে বিয়ে করছো না সেই চাকরিটা করতে একটা সার্টিফিকেট লাগে আর সেই সার্টিফিকেটের জন্মদাতা হচ্ছে এই অশিক্ষিত গ্রামের ঘেউ চাষা বুসা বাবা মা ফারদার ফারদার আমার বাবা মাকে অপমান করার আগে 10 বার চিন্তা করবা যে তুমি কাদের সাথে এই খারাপ বিয়ে করতেছ বাবা একটু শান্ত তুমি থামো শাশুড়ি আম্মা আপনার মেয়ে যদি আমার বাবা মার কাছে ক্ষমা না চাইতে পারে আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে যেতে পারেন না না বাবা শ্বশুর শাশুড়ি কি বলতাছ মাফসা এখনি মাফসা মা বাবা ছোট মানুষ